এটা গুরুত্বপূর্ণ খবর, কেন রাজ্য হঠাৎ বতরে লৈছে ভয়ঙ্কর রূপ এটা দেখা পোৱা গৈছে। বিভিন্ন প্রান্তত বেজুলি ধেরেকনি অহা পরিলক্ষিত হয়েছে আর শিলাবৃষ্টির লগতে বেজুলি ধেরেকনি অহা পরিলক্ষিতর মাজতে আহিছে এটা ডাঙর খবর, কেন এবার ছগৰাকীকৈ ব্যক্তির গাত পৰিছে বজ্রপাত, যার ফলত গুরুতরভাবে আহত হয়ে পৰিছে ছগৰাকীকৈ ব্যক্তি। আমি জানাই আছো এই মুহূর্তে একটা বিশেষ খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তত বতরে কাল রূপ ধারণ করেছে ধুমুহা বজ্রপাতর কাল রূপ, প্রচণ্ড বরষুণ বতাহ বরষুণের বজ্রপাত পরি বজ্রপাতর শোকাবহ ঘটনা। এদিনতে বজ্রপাতত ছগৰাকীকৈ লোক আহত, কাছাৰৰ দেগুনচৰা চাহ বাগিচাত বজ্রপাতত আহত ছগৰাকী, রাজ্যজুড়ি বতরে ধারণ করেছে রুদ্র রূপ। আনহাতে চারিদিনলৈ রাজ্যত ধুমুহা বজ্রপাতর সতর্কবাণ, যিকোনো সময়ত আপনার অঞ্চলত বতরে লব পাৰে কাল রূপ। গুৱাহাটী মহানগরের লগতে বিভিন্ন জেলাত বতরে লৈছে কাল রূপ, রাজ্যের বিভিন্ন প্রান্তত ধুমুহা বজ্রপাতর কাল রূপ দেখা পোৱা গৈছে। প্রচণ্ড ধুমুহা বরষুণের লগতে বজ্রপাতর শোকাবহ ঘটনা এই মুহূর্তে আহি পৰিছে। এদিনতে রাজ্যত বজ্রপাত পৰিছে ছগৰাকীকৈ ব্যক্তির গাত, আর দ্বিগুণচৰা চাহ বাগিচাত, কাছাৰৰ দ্বিগুণচৰা চাহ বাগিচাত এই ঘটনা সংঘটিত হৈছে। ছগৰাকীকৈ লোক গুৰুতৰভাৱে আহত হৈছে বজ্রপাত পৰাৰ ফলত। আমি জনাইছো মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, কিয়নো ইতিমধ্যে ৰাজ্যত বতৰে কাল ৰূপ ধাৰণ কৰিছে। গুৱাহাটী মহানগৰত কিছু সময় অর্থাৎ আজি আবেলি ভাগৰ পৰা গুৱাহাটী মহানগৰত প্ৰচণ্ড বৰষুণৰ লগতে বিজুলী ধেৰেকনি পৰিলক্ষিত হৈছে, আৰু গুৱাহাটী মহানগৰৰ সমান্তৰালত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বিজুলী ধেৰেকনি, তীব্র তুষারপাত, শিলাবৃষ্টি পরিলক্ষিত হয়েছে। আর এটা আহি পৰিছে কাছাৰৰ ছগৰাকীকৈ ব্যক্তির দেহত বজ্রপাত পৰা পরিলক্ষিত হয়েছে। কাছাৰৰ দ্বিগুণচৰা চাহ বাগানত এই ঘটনা সংঘটিত হয়েছে, ছগৰাকী ব্যক্তির গাত বজ্রপাত পৰাৰ বাবে এবার গুরুতরভাবে আহত হয়েছে। আনহাতে অনাগত চারিদিনলৈ ধুমুহা বরষুণ বজ্রপাতর সতর্কবাণী প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের ফালৰ পৰা। আমি জনাই আছো এটা বিশেষ খবর, কেন রাজ্যত হঠাৎ বতরে কাল রূপ ধারণ করেছে। পুয়ার ভাগত রাজ্যের বিভিন্ন প্রান্তত ফরকাল বত দেখা দিয়া সময়সাতে আবেলির ভাগলে দেখা পোৱা গৈছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তত বতরে হঠাৎ নিজের রূপ সলনি করেছে, বতাহ বরষুণ দেখা পোৱা গৈছে, আর বতাহ বরষুণের সমান্তরালত বজ্রপাতও পৰা পরিলক্ষিত হয়েছে। কেন বজ্রপাতত পৰি এটা দিনতে ছগৰাকীকৈ লোক গুরুতরভাবে আহত হৈছে। আপনি সতর্ক হোক, সাবধান হোক, ঘরের পর ওলার পূর্বে আপনি 10 বার চিন্তা করক, কেন বতরে হঠাৎ সলনি হয়েছে, নিজের কাল রূপ ধারণ করেছে বতরে। কেন ইতিমধ্যে দ্বিগুণচৰা চাহ বাগিচা, কাছাৰৰ দ্বিগুণচৰা চাহ বাগিচাত বজ্রপাত পৰাৰ ফলত ছগৰাকী ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। কেবল কাছাৰেই নহয়, রাজ্যের বিভিন্ন প্রান্তত বজ্রপাত পৰাৰ সম্ভাবনীয়তার কথা প্রকট হয়ে পৰিছে, আৰু বিভিন্ন প্রান্তত বজ্রপাত পৰিছে। কিন্তু কাছাৰৰ দ্বিগুণচৰা চাহ বাগিচাত ছগৰাকী লোক গুরুতরভাবে আহত হওয়া পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে আগন্তুক চারিদিনের 17খন জেলালৈ সতর্কবাণী প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের ফালৰ পৰা। 17খন জেলা আগন্তুক চারিদিনের বতরে তীব্র রূপ ধারণ করব, 30-40 কিলোমিটার গতিবেগত ধুমুহা বরষুণ অহার সম্ভাবনীয়তার কথা প্রকট করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের ফালৰ পৰা। আর তেনেদরে দ্বিগুণচৰা চাহ বাগিচা, কাছাৰৰ দ্বিগুণচৰা চাহ বাগিচাত ছগৰাকী ব্যক্তি বজ্রপাত পৰাৰ ফলত আহত হৈছে গুৰুতৰভাৱে। আমাৰ ওচৰত মন্তব্য আছে, এবাৰ আমি পুনে পুনে মন্তব্য দেখুৱাই লৈছোঁ। আপনার 8:30 সময় আমরা দ্বিগুণ বাগান চা বাগানের কাজ করি, আমরা সর্দার সব সর্দার লেভেলের আমরা গন্তি দিই, 9টার ভিতরে গন্তি আমরা শেষ করি। কিন্তু হঠাৎ করিয়া 8:30টার মধ্যে বিজলি মারছে, বজ্র মারছে, বজ্র মারার সাথে সাথে একটা পিলার খুঁটি আসলো, মানে সিরিজ মাঞ্জা করি এটা আমরা ঘরের মধ্যে একটা খুঁটি এমন মাসে তারা ফাড়ি দিছে, চুরমার করি যখন মারার লগে সাথে সাথে যখন যে আপনার ফিউজ যায় যেরকম যে কারেন্টের ওই সাথে সব তাই পড়ে গেছে, 6 জন পড়ি বেহুশ হয়ে গেছে চিৎকার করার সময়। এরপরে সারা বাগানের লোক গিয়া তারা আনা হইল, আনার সাথে সাথে আমরা ম্যানেজমেন্টকে ফোন করিয়া আমরা অ্যাম্বুলেন্সে মডেল দেখাইছি খালগুঙ্গা, এখান থেকে এফআইআর করছে, এফআইআর করার সাথে সাথে মেডিকেলে আইছি, মেডিকেলে আওয়ার লাগে তখন চিকিৎসা চলে, বর্তমানে সবে এখন 6 জনে ভর্তি করা হোক, এমএলএ সাহেব আমরা বিধায়ক দিয়ে উদারবন চক্র তাই আমরা কিছু হেল্প করলো, সাহায্য করলো, করি আসলো। মোটামুটি 6 জন জখম হয়েছে, 6 জন 6 জন জখম।
আৰু ইতিমধ্যে আমি এই মন্তব্য দেখুৱালোঁ, এয়া হৈছে কাছাৰৰ পৰা আহিছে এই মন্তব্য। ইতিমধ্যে ছগৰাকীকৈ লোক গুৰুতৰভাৱে আহত হৈছে বজ্ৰপাত পৰাৰ ফলত। ইতিমধ্যে জনাইছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, আপুনি ঘৰৰ পৰা ওলোৱাৰ পূৰ্বে 10 বাৰ চিন্তা কৰক, কিয়নো ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বতৰে কাল ৰূপ ধাৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। কিয়নো কাছাৰত এটা দিনতে ছগৰাকী ব্যক্তিৰ দেহত বজ্ৰপাত পৰিছে, গুৰুতৰভাৱে আহত হৈছে ছগৰাকীকৈ ব্যক্তি। আপুনি ঘৰৰ পৰা ওলোৱাৰ পূৰ্বে 10 বাৰ চিন্তা কৰক। ইতিমধ্যে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা 17খন জিলালৈ সতৰ্কবাণী প্ৰেৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। ৰাজ্যত ধুমুহা বৰষুণে চলাইছে তাণ্ডৱ, 17খন জিলালৈ নেৰানেপেৰা বৰষুণৰ লগতে ধুমুহাৰ হাই এলাৰ্ট প্ৰদান কৰা হৈছে। বিভিন্ন জিলাত প্ৰচণ্ড ধুমুহাৰ ফলত বিস্তৰ ক্ষতিসাধন হৈছে। ডিব্ৰুগড় বোকাজানত ধুমুহাৰ ব্যাপক ৰূপত দেখা পোৱা গৈছে। অনাগত 4টা দিনলৈ ধুমুহা বৰষুণৰ সতৰ্কবাণী। লখিমপুৰ, চৰাইদেউ, শিৱসাগৰ, ডিব্ৰুগড়, তিনিচুকীয়া এইকেইখন জিলালৈ অৰেঞ্জ এলাৰ্ট প্ৰদান কৰা হৈছে। অৰেঞ্জ এলাৰ্টত আছে লখিমপুৰ, চৰাইদেউ, শিৱসাগৰ, ডিব্ৰুগড়, তিনিচুকীয়া। আনহাতে মৰিগাঁও, নগাঁও, হোজাই, কাৰ্বি আংলং, গোলাঘাট, শোণিতপুৰ, পশ্চিম কাৰ্বি আংলং, বিশ্বনাথ, ধেমাজি, যোৰহাট, মাজুলী, ডিমা হাছাও জিলালৈ য়েল্ল' এলাৰ্ট প্ৰদান কৰিছে। য়েল্ল' এলাৰ্টৰ লগতে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা 30ৰ পৰা 40 কিলোমিটাৰ গতিবেগত ধুমুহাই চলাব তাণ্ডৱ বুলি জনাইছে। 30ৰ পৰা 40 কিলোমিটাৰ গতিবেগত ধুমুহা আহিব পাৰে। লগতে ইতিমধ্যে জনাইছোঁ যে য়েল্ল' এলাৰ্ট প্ৰদান কৰা হৈছে মৰিগাঁও, নগাঁও, হোজাই, কাৰ্বি আংলং, গোলাঘাট, শোণিতপুৰ, পশ্চিম কাৰ্বি আংলং, বিশ্বনাথ, ধেমাজি, যোৰহাট, মাজুলী, ডিমা হাছাও জিলালৈ য়েল্ল' এলাৰ্ট প্ৰদান কৰিছে। আনহাতে লখিমপুৰ, চৰাইদেউ, শিৱসাগৰ, ডিব্ৰুগড়, তিনিচুকীয়ালৈ অৰেঞ্জ এলাৰ্ট প্ৰদান কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা। আৰু আপুনি ঘৰৰ পৰা বাহিৰ হোৱাৰ পূৰ্বে 10 বাৰ চিন্তা কৰক, কেৱল ধুমুহা বৰষুণে নহয় শিলাবৃষ্টিৰো আশংকা কৰা হৈছে। শিলাবৃষ্টিৰ সমান্তৰালত বিজুলী ঢেৰেকনিৰ আশংকা কৰা হৈছে, বজ্ৰপাতৰ আশংকা কৰা হৈছে। ইতিমধ্যে এটা দিনতে 6গৰাকীকৈ লোক বজ্ৰপাতৰ ফলত গুৰুতৰভাৱে আহত হৈছে। কাছাৰত সংঘটিত হৈছে এই ঘটনা। কাছাৰত বজ্ৰপাত পৰাৰ ফলতে দ্বিগুণ চৰা চাহ বাগিচাত 6গৰাকীকৈ ব্যক্তি গুৰুতৰভাৱে আহত হৈছে বজ্ৰপাত পৰাৰ ফলত। আৰু 17খন জিলালৈ ইতিমধ্যে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা হাই এলাৰ্ট প্ৰদান কৰা হৈছে 17খন জিলা। আৰু ইয়াৰ ভিতৰত বহুকেইখন জিলাক য়েল্ল' এলাৰ্ট প্ৰদান কৰাৰ লগতে বহুকেইখন জিলাক প্ৰদান কৰিছে অৰেঞ্জ এলাৰ্ট। লখিমপুৰ, চৰাইদেউ, শিৱসাগৰ, ডিব্ৰুগড়, মৰিগাঁও, তিনিচুকীয়াক অৰেঞ্জ এলাৰ্ট প্ৰদান কৰা হৈছে। আনহাতে মৰিগাঁও, নগাঁও, হোজাই, কাৰ্বি আংলং, গোলাঘাট, শোণিতপুৰ, পশ্চিম কাৰ্বি আংলং, বিশ্বনাথ, ধেমাজি জিলা, যোৰহাট, মাজুলী, ডিমা হাছাও জিলালৈ য়েল্ল' এলাৰ্ট প্ৰদান কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। লগতে 30ৰ পৰা 40 কিলোমিটাৰ গতিবেগত ধুমুহা অহাৰ সম্ভাৱনীয়তাৰ কথা প্ৰকট কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা। কিন্তু হঠাৎ ফৰকাল হৈ থকা বতৰে সলনি কৰিছে নিজৰ ৰূপ। গুৱাহাটী মহানগৰত আজি পুৱাৰ ভাগৰ পৰা বতৰ ফৰকাল আছিল, কিন্তু আবেলিৰ ভাগত হঠাৎ বতৰে নিজৰ ৰূপ সলনি কৰিছে। তীব্ৰ বেগত গুৱাহাটী মহানগৰত বৰষুণৰ পৰোভয় দেখা পোৱা গৈছে। বৰষুণৰ সমান্তৰালত গুৱাহাটী মহানগৰৰ বিভিন্ন প্ৰান্তত বিজুলী ঢেৰেকনি পৰিলক্ষিত হৈছে। আনহাতে 17খন জিলালৈ হাই এলাৰ্ট প্ৰদান কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ ফালৰ পৰা। আপুনি যদি এই 17খন জিলাৰ অন্তৰ্গত হয় আনহাতে 17খন জিলাৰ ভিতৰত বহুকেইখন জিলাক হাই য়েল্ল' এলাৰ্ট প্ৰদান কৰাৰ লগতে অৰেঞ্জ এলাৰ্ট প্ৰদান কৰিছে তিনিচুকীয়া, চৰাইদেউ, লখিমপুৰ, শিৱসাগৰ, ডিব্ৰুগড় এইকেইখন জিলালৈ য়েল্ল' এলাৰ্ট, অৰেঞ্জ এলাৰ্ট। আনহাতে মৰিগাঁও, নগাঁও, হোজাই, কাৰ্বি আংলং, গোলাঘাট, শোণিতপুৰ, পশ্চিম কাৰ্বি আংলং, বিশ্বনাথ, ধেমাজি, যোৰহাট, মাজুলী, ডিমা হাছাও জিলালৈ য়েল্ল' এলাৰ্ট। আৰু এই মুহূৰ্তত আন এটা খবৰ আহি পৰিছে, ইতিমধ্যে আমি জনাই আছোঁ। আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে বৰঝাৰ বিমানবন্দৰত বৰষুণৰ ফলত এজাক বৰষুণতে এতিয়া বুৰ গৈছে বৰঝাৰ বিমানবন্দৰ। বৰঝাৰ বিমানবন্দৰত এতিয়া বিমানৰ বাবে অপেক্ষাৰত যাত্ৰীৰ মাজত হাহাকাৰ, কিয়নো বৰঝাৰ বিমানবন্দৰৰ ছাদৰ পৰা এতিয়া বৰঝাৰ বিমানবন্দৰত প্ৰৱেশ কৰিছে বৰষুণ। আমাৰ ওচৰত এটা বিশেষ ভিজুৱেল আহি পৰিছে বৰঝাৰ বিমানবন্দৰৰ এই দৃশ্য আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। আৰু বৰঝাৰ বিমানবন্দৰত দেখা পোৱা গৈছে বতৰৰ বাবে বৰঝাৰ বিমানবন্দৰত
দৃশ্য হয়েছে বর্জার বিমানবন্দর। কেনেদরে দেখা পাইছে আপনাদের বর্জার বিমানবন্দরের এই ভিতর চড়ার দৃশ্য? আমি বর্জার বিমানবন্দরের সমান্তরাল বিভিন্ন দৃশ্য আমি দেখুয়াই আছো, রাজ্যের বিভিন্ন প্রান্তরপর অহা এই দৃশ্য আমি দেখুয়াই আছো। রাজ্যের বিভিন্ন প্রান্ত বতরে কালরূপ ধারণ করেছে। উজনিরপর নামনিল বতরের কালরূপ দেখা পাওয়া গেছে। আপনি ঘরেরপর ওলার পূর্বে দশবার চিন্তা করো ঘরেরপর, কেন আপনি ছাতি লয়ে যে বতর ওলালেই যে আপনি রক্ষা পড়ব বতরে প্রায় এনে নহয়, কেন বতরের বরষুণের সমান্তরালত বিজুলি ঢেরেকনিরও সাবধানবাণী প্রদান করেছে। আমি রাজ্যের বিভিন্ন প্রান্তরপর এই দৃশ্য আমি দেখুয়াই আছো। এয়া রাজ্যের বিভিন্ন প্রান্তরপর এই দৃশ্য আছে। এয়া চাওক বতরে কেনেদরে কালরূপ ধারণ করেছে। বরষুণের সমান্তরালত এয়া প্রচণ্ড বেগত বলিছে বতাহ, প্রচণ্ড বেগত ধুমুহার দৃশ্যই আমি দেখুয়াই আছো। রাজ্যের বিভিন্ন প্রান্তরপর ক্রমাগতভাবে এই দৃশ্য আমার ওসলে আহি আছে। আমি রাজ্যের বিভিন্ন প্রান্তর দৃশ্য দেখুয়াই আছো। আমি সম্পূর্ণ এম্বিয়েন্স উঠা দিবলে অনুরোধ জানাইছো, ফুল এম্বিয়েন্স দিবর কারণে অনুরোধ জানাইছো। আর বিভিন্ন প্রান্তর দৃশ্য আমি দেখাবলে চেষ্টা করে আছো। বিভিন্ন প্রান্তরপর দৃশ্য আহি আছে। আমি ক্রমাগতভাবে এটা এটা দৃশ্য দেখুয়াই যাবলে চেষ্টা করি। বিভিন্ন প্রান্ত বতরে কালরূপ ধারণ করেছে। বতরের বাবে বতরের বিধি পথাল আগতীয়া বারিষা আরম্ভ হয়েছে রাজ্য। আগতীয়া বারিষা দেখা পাওয়া গেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। আর বিভিন্ন প্রান্ত বতরে কালরূপ ধারণ করেছে। ইতিমধ্যে ছগৰাকীকৈ ব্যক্তির দেশত বজ্রপাত পড়ার বাবে ছগৰাকী ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে কাছাৰত। বিজুলি ঢেরেকনি অহার পূর্ণ সম্ভাবনীয়তার কথা বতর বিজ্ঞান কেন্দ্রের ফলেরপর জানা হয়েছে। 30-40 কিলোমিটার গতিবেগত ধুমুহার কথা উল্লেখ করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের ফলেরপর। গতি আপনি যদি ঘরেরপর বাহিরলে যার কথা চিন্তা করেছে, তেনে আপনি 10 বার চিন্তা করে ঘরেরপর ওলাও, কেনো কেবল আপনি যে ছাতি লই গেলেই যে রক্ষা পড়ব বতরেরপর এনে নহয়, কেন বতরের এই কালরূপর বাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হব পারে। বজ্রপাতের আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে আজির দিনটি বজ্রপাত পড়েছে ছগৰাকীকৈ ব্যক্তির দেশত কাছাৰত। ছগৰাকীর দ্বিগুণচৰা চাহ বাগিচার ছগৰাকী ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। বিভিন্ন প্রান্তরপর বিভিন্ন দৃশ্য আহিছে বতরের বিধি পথালির দৃশ্য আমি দেখুয়াই আছো। যদি সম্ভব হয় আমি অসমৰ বিভিন্ন প্রান্তর লোকেরপর মন্তব্য লোবলে চেষ্টা করি। আপনার অঞ্চলত বতর কেনে আপনি সেই সম্পর্কত আমাকে মন্তব্য জনক, আপনার মন্তব্য আমি পড়বলে চেষ্টা করি। আরএস আসাম রাহুলে ইতিমধ্যে মন্তব্য করেছে হোজাই 500 গ্রাম মান হব শিল পড়েছে। আসলতে 500 গ্রামের শিল পড়ার খবর বর্তমান সময়লকে আমার ওসরত আহি পড়া নাই। আনহাতে আরএস আসাম রাহুলে লিখেছে বর্তমান আমার হোজাইত কালরূপ ধারণ করেছে বতরে। তেখেতে মন্তব্য করেছে আসনারুলে মন্তব্য করেছে। আনহাতে ঋতুপর্ণ পাত্রয় মন্তব্য করেছে ডিব্রুগড়ত কিনকিনিয়া বরষুণ দি আছে। অনিল চৌধুরী মন্তব্য করেছে বাহিরের দৃশ্য কিয় দেখুয়াই আছে। আসল অনিল চৌধুরী এ বাহিরের দৃশ্য নহয়, এয়া বিভিন্ন প্রান্তর প্রহার দৃশ্য আমি আপনার দেখুয়াই আছো। এসমের দৃশ্য আজির দিনটির দৃশ্য আমি দেখুয়াই আছো। বিভিন্ন প্রান্তরপর বতরে কালরূপ ধারণ করার পিছন যুদ্ধ দৃশ্য আছে এই দৃশ্য আমি আপনার দেখাবলে চেষ্টা করছো। আপনাদের আপনার কমেন্ট করে যাক, আমি আপনার কমেন্ট লাইভত পড়বলে চেষ্টা করি। আসলে আপনার অঞ্চলত বতর কেনে সেই সম্পর্কে আপনাদের জানাক। আমি
এটা অনুমান করব পারিম যে আপনার অঞ্চলত বতরে কেনে রূপ ধারণ করেছে। শাহিদুল খানে শাহিদুল খান নুরু নুরে মন্তব্য করেছে ফ্রম বকো, আসলে তখন বকুরপরা মন্তব্য করেছে গম পাইছো, কিন্তু বতর কেনে সেই সম্পর্কে আমি জানব বিচারছি। রাজু পাঠকে লিখেছে বরপেটাত কিনকিনিয়া বরষুণ, ফারুক আখতারে লিখেছে নলবাড়িত হয়েছে, নলবাড়ির বরষুণ হয়েছে মন্তব্য করেছে। অর্থাৎ রাজ্যের প্রায়বোর অঞ্চলতে ইতিমধ্যে বতরে কালরূপ ধারণ করেছে। বরপেটা নলবাড়িরপরা ক্রমাগতভাবে মেসেজ আই আছে, খোজাইরপরা মন্তব্য আছে, লাহরি ঘাটত বরষুণ পড়ে আছে, ইশাক রাজায় মন্তব্য করেছে, আনহাতে দীপাঙ্কর রায় মন্তব্য করেছে এক কেজি ওজনের শিল পড়েছে বলে তখন মন্তব্য উল্লেখ করেছে, কিন্তু এটা মিছা কথা তখন মন্তব্য লিখেছে, আসলে এক কেজি ওজনের শিল বর্তমান পড়া নাই। কামরূপর টুপিমারিত বরষুণ দিছে বলে রেকিবুল হাসানে মন্তব্য দিছে, আনহাতে দাদা আমার এক আমার অবস্থা একেবারে বেয়া বলে মন্তব্য করেছে সিধা কথা যেগুলি ব্যক্তি, তখেতর নাম প্রোফাইলটি সিধা কথা বলে আছে। আনহাতে নুরুল ইসলামে লিখিছে বরষুণ দিছে বলে মন্তব্য করেছে, বাগবরত বরষুণ দিছে বলে মন্তব্য করেছে, আনহাতে জন বসুমতারী একটা ধরনের মন্তব্য করেছে, আনহাতে আবেদ আলিয়া মন্তব্য করেছে বরপেটাত কালরূপ ধারণ করেছে বতরে, অর্থাৎ বরপেটাত বরষুণ দি আছে আবেদ আলীর মন্তব্যেরপরা গম পাওয়া গেছে। আনহাতে হানিফ আলিয়া মন্তব্য করেছে, আনহাতে বহু ব্যক্তিয়ে মন্তব্য করেছে গোয়ালপাড়াত শিল পড়েছে, গোয়ালপাড়াত শিল পড়েছে বলে মন্তব্য করেছে, কমল প্রসাদ দেউরিয়ে মন্তব্য করেছে লক্ষিমপুরত বরষুণ দি আছে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তরপরা মন্তব্য আহি আছে যে কত কেনে বরষুণ দি আছে, সকল ফালেরপরা আমি আপডেট পাইছো, ভিজুয়েলস আমি আপনাদের দেখাবলে চেষ্টা করছো, নতুন নতুন ভিজুয়েলস দেখাম, লগতে ক্রমাগতভাবে আপনাদের মন্তব্য পড়বলে আমি চেষ্টা করি। আনহাতে ধুবুরীতো বরষুণ হয়েছে বলে মন্তব্য করেছে, শিবসাগরত বরষুণ হয়েছে বলে মন্তব্য করেছে কৈলাস তাপস তাসায় মন্তব্য করেছে, আনহাতে ধুবুরীত বরষুণ হয়েছে বলে মন্তব্য করেছে আশরাফুল হকে মন্তব্য করেছে, তামুলপুরত বরষুণ হয়েছে বলে মন্তব্য করেছে অশোক দাসে মন্তব্য করেছে, আনহাতে মমদুল হাসানে মন্তব্য করেছে তামিলনাডুত রোদ, আসলে তখন তামিলনাডুরপরা হয়তো চাই আছে, সেই কারণে তখন মন্তব্য করেছে তামিলনাডুত রোদ, আমি আসলে কথায় কই আছো, তামিলনাডুর কথা কোয়া নাই। ডিম্পুমণি দাসে দিছে বতর অল্প বেয়া হয়েছে, গোটেই বরষুণ হয়েছে, নিশ্চয় ডিম্পুমণি দাস বতরে কালরূপ ধারণ করেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তর বরষুণ দি আছে, ইতিমধ্যে বজ্রপাতও পড়েছে, আনহাতে রফিকুল ধুবুরীত বতা বলিছে বলে মন্তব্য করেছে, ধুবুরীত ওয়াইন বলি আছে, অর্থাৎ রফিকুল ইসলামের মন্তব্য, আনহাতে দিনতে আন্ধার হয়েছে গোয়ালপাড়াত মন্তব্য করেছে কালীচরণ দাসে মন্তব্য করেছে, দীপাঙ্কর রায় মন্তব্য করেছে, বিভিন্নজনে মন্তব্য করেছে, আরাধন দাসে মন্তব্য করেছে মরিগাঁওত বরষুণ দিছে, বরপেটাত বরষুণ দিছে, অনেকখিনি পড়ে থাকো মই, বহুগুলাকে রাজ্যের বিভিন্ন প্রান্তরপরা বরষুণ দিয়ার বতরের সম্পর্কে মন্তব্য করেছে, আমি ধন্যবাদ জানাইছো আপনার বতরের সম্পর্কে, আমি আপনাদেরপরা আপডেটখিনি জানিব পারিছো, কিয়নো আপনাদের লাইভের জড়িয়ে কমেন্ট করেছে আমি গম পাইছো যে আপনার অঞ্চলত বতর বর্তমান সময় কেনে, ডিব্রুগড় বরষুণ দি আছে, জি এস রোদত কমিছে, গুৱাহাটী মহানগরেরপরা মন্তব্য করেছে জি এস রোদত বতর বরষুণ কমিছে বলে মন্তব্য করেছে, গহপুরত বহুত বেয়া, গহপুরতো বরষুণ দিছে, রাজ্যের বিভিন্ন প্রান্তরপরা বরষুণ দিয়ার খবর বিভিন্নজনে দিছে, নগাঁওত বরষুণ দিয়ার কথা কৈছে, দৰঙত হেভি রেইন দিয়ার কথা কৈছে, ডিব্ৰুগড়ত বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে, আমার ওসব নতুন নতুন ভিজুয়েলস আমি দেখুয়াই আছো, নতুন নতুন ভিজুয়েলস আহি আছে আমি দেখুয়াই আছো, হুজাইত বতা ধুমুহা দিছে, হুজাই কথা উল্লেখ কৈছে কমেন্টর জড়িয়ে, অশোক কলিতায় লিখেছে তেজপুরতো বরষুণ দিছে বরষুণ, অন্য এগারী মেসেজ দিছে তেজপুরত এতিয়ালেকে বরষুণ নাই, কিন্তু অন্য এগারীয় মেসেজ করেছে যে তেজপুরেরপরা, আনহাতে আফজারুল রহমানে দবকাত বর্তমান আরম্ভ হওয়ার দিকত, অর্থাৎ দবকাত বরষুণ ইতিমধ্যে আরম্ভ হওয়ার দিকত, কিছু সময় পিছতে হয়তো দবকাত বরষুণ দিব, নগাঁত বহুত বেয়াক বরষুণ দিছে বলে মন্তব্য দিছে জন বসুমতারী, আরশাদ আলিয়া মন্তব্য দিছে আমার দরং জেলাতো বরষুণ হয়ে আছে, আমার গরৈমারী সমহিয়া বহুরত বরষুণ আছে আর বরষুণ দিছে বলে মন্তব্য করেছে সানা উদ্দিনে মন্তব্য করেছে,
ধুবুরীত কালরূপ বলে মন্তব্য করেছে শাহাদুল হকে মন্তব্য করেছে অঞ্জন পাত্রিগিরে গোয়ালপাড়াতো বরষুণ দিয়ার মন্তব্য করেছে আনহাতে এলেক্স শইকীয়া মন্তব্য করেছে গুয়াহাটী অর্থাৎ ধন্যবাদ গুয়াহাটির পর মন্তব্য দিয়ার কারণে বরষুণ দিয়ার কথা আপনি জানার কারণে ইতিমধ্যে গুয়াহাটির খবর আমি জানাই আছো দরঙত হেভি রেইন দরঙর কথাও গোয়ালপাড়াত কিন্তু বর্তমানলকে বতর বেয়া হয়ে আছে গোয়ালপাড়াতো নিশ্চয় গোয়ালপাড়া খবর দিছে গোয়ালপাড়াত ইতিমধ্যে ধুমুহা বইছে বলে বহুলোকে মন্তব্য করেছে মজলিত দিছে বলে মন্তব্য করেছে আসলে মজলি আমি ধরবা নাই কোন জেলার ঠাই মজলি হজরত আলিয়ে মন্তব্য করেছে বরপেটাত বরষুণ কমিছে রতুয়াত রৌতাত বরষুণ দিছে বলে মন্তব্য করেছে বিজু সিংহয় সিংহয় মন্তব্য করেছে এ ফারুকে মন্তব্য করেছে গোয়ালপাড়াত ধুমুহা হয়ে আছে গোয়ালপাড়াত ধুমুহা হওয়ার মন্তব্য দিছে তেজপুরত দি আছে অন্য এগারী ব্যক্তিয়ে মন্তব্য দিছে বরষুণ দিয়ার টাটার মিলিয়ে মন্তব্য করেছে হেভি রেইন ইন ধেমাজি বহাগ বিহুর আগে আগে বতর বরদৈশিলা মাকর ঘরলে যায় এইটু প্রকৃতির নিয়ম ধন্যবাদ প্রকৃতির নিয়ম কিন্তু এবার আগতীয়াক বরষুণ দিয়া পরিলক্ষিত হয়েছে আগতীয়া বারিষা নামিছে অসমলে গোলাঘাটত বর্ষা অর্থাৎ গোলাঘাটত বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে আকাশ আলিয়ে আনহাতে পুতুল পাঠকে মন্তব্য করেছে লক্ষিমপুরত বরষুণ ধন্যবাদ লক্ষিমপুরতো বতর বেয়া চন্দন বরায় মন্তব্য করেছে নগাঁত চাপর মুখত বরষুণ দি আছে ধন্যবাদ ইকরামুল হুসেনে মন্তব্য করেছে বেঙ্গালোরপর তখেতে আসলে মন্তব্য করেছে ধন্যবাদ আপনি বেঙ্গালোরপর চাই থাকার কারণে খবর আপনি বেঙ্গালোরপর প্রতিমুহূর্তত লই থাকার কারণে লাইভ এন বি নিউজের তরফের জানার কারণে ধন্যবাদ জ্ঞাপন করছো আনহাতে দীনেশ করুণ বর্মনে মন্তব্য করেছে হেভি রেইন দিয়া মঙ্গলদৈতো হেভি রেইন বরষুণের কথা কৈছে তীব্র বেগত বরষুণ দিছে বিশ্বনাথতো বরষুণ নিশ্চয় কামরূপ হাজুত বরষুণের ধুমুখার লগতে শিলাবৃষ্টি অর্থাৎ শিল বরষুণ অহার কথা উল্লেখ করেছে জাকির শইকীয়ায় মন্তব্য করেছে অসীম বরার মন্তব্য কার্বি আংলংতো বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে সফিকুল ইসলামে মন্তব্য করেছে সূত্রবজারপর মন্তব্য করেছে এ আই আলিয়ে মন্তব্য করেছে বাসুগাঁওতো বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে অকণজ্যোতি মিলিয়ে মন্তব্য করেছে লক্ষিমপুরত বরষুণ বদরুল ইসলামে ইসলামে মন্তব্য করেছে চৌধুরী বজারত বরষুণ দিছে অজয় দাসে মন্তব্য করেছে নলবাৰীত বরষুণ দি আছে আনহাতে আব্দুল হাসানে মন্তব্য করেছে খাৰুপেটিয়াতো বরষুণ দি আছে নিথরুয়া প্রাণজিতে মন্তব্য করেছে বজালিত বরষুণ বতাহ শিল দি আছে মন্তব্য করেছে মুফতিপুর আলমে মন্তব্য করেছে দরঙত বহুত বেশি বতাহ বরষুণ দিছে নিশ্চয় দরঙত বতর অতিকে বেয়া আসলে দরঙতে নয় রাজ্যের বিভিন্ন প্রান্তত বতরে কালরূপ ধারণ করেছে আর ইয়ারপা সত্য প্রমাণ হয়েছে যে সচাকই বতরে কালরূপ ধারণ করেছে কিন্তু আমি পুয়ার যে খবর দিয়ে আসো ইয়ারপর আপনার মন্তব্যের জানিছো যে সচাকই তীব্র রূপ ধারণ করেছে বতরে খাৰুপেটিয়াত হেভি রেইন দি আছে আনহাতে শিবসাগরের নামটিতো বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে মুলেন শইকীয়ায় উল্লেখ করেছে আনহাতে চুকুরালিয়ে মন্তব্য করেছে ধুবরীত কলগেছিয়াত বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে জনার্দন চন্দনে মন্তব্য করেছে টি এস কেট হেভি রেইন আনহাতে আসিফ ইকবাল হুসেনে মন্তব্য করেছে রূপহী হাতত বতরে কালরূপ ধারণ করেছে লঙ্কাত বহুত বেয়া বতর অনিল চৌধুরী আসলে কেবাটাও মন্তব্য করেছে বিক্রম নেওয়ারে মন্তব্য করেছে বিশ্বনাথ চারিআলিত বরষুণ নগাঁওরপর মন্তব্য করা হয়েছে আসিল আসামে মন্তব্য করেছে জলসরত ধুমুহা দিছে বলে মন্তব্য করেছে মইদুল আমিরে মন্তব্য করেছে নগাঁওত বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে ঋতুপর্ণ বরাই উল্লেখ করেছে যোরহাটত বরষুণ দিছে রাকেশ রাজ কাশ্যপর মন্তব্য টিহুত বহুত ডাঙর বরষুণ দিছে টিহুতো বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে নলবাৰীত টিহুত আনহাতে মাছিয়ার এস কে মন্তব্য করেছে ফুলবাৰীত কালরূপ বতরের কালরূপ ফুলবাৰীত উল্লেখ করেছে খাৰুপেটিয়াত বতর বেয়া আনকি ঢেরেকনি হওয়ারও সম্ভাবনা বেশি ধন্যবাদ মাজারুল আলিয়ে মন্তব্য করার কারণে আনহাতে আব্দুল কাদিরের মন্তব্য ময়রাবাড়ীত আনহাতে আসাদ আলীর মন্তব্য ওদালগুড়ির পাতে মন্তব্য করেছে বাবুনাথর মন্তব্য করেছে মরিগাঁওরপর ধন্যবাদ প্রিন্স আমরুল বিএনসিয়ে মন্তব্য করেছে বিশ্বনাথ চারিআলিত বরষুণ আহিছে ধন্যবাদ বরষুণ লক্ষিমপুরত ধুমুহা বরষুণের শিল বরষুণ দিছে অকণজ্যোতি মিলিয়ে মন্তব্য করেছে
মুবাশ্বর হুসেইনে মন্তব্য করেছে বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে। হালালউদ্দিনে মন্তব্য করেছে নগাঁওর চামগুড়ি বরষুণ দিছে। প্রতাপ কলিতায় মন্তব্য করেছে নামরূপত রামপুরত বরষুণ দি আছে বলে মন্তব্য করেছে। আনহাতে সুভাষ ডেকার মন্তব্য গুয়াহাটীত দিছে, নিশ্চয় গুয়াহাটীত দিছে, আমি পুয়ার খবর পাই আছো। গুয়াহাটীর বতর ফরকাল আছে পুয়ার ভাগত, কিন্তু আবেলির ভাগলে তীব্র বেগত গুয়াহাটীর বরষুণ দেখা পাওয়া গেছে। রাজাকুল ইসলামর নগাঁও বরষুণ দিছে, ধন্যবাদ। নাজরুল ইসলামর মন্তব্য মান্দিত বরষুণ দি আছে। কুমার ভান্ডারীর মন্তব্য তামুলপুরত কুমারিকাটাত বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে। টাটার মিলের মন্তব্য রেইন এইট লক্ষিমপুরত, ধন্যবাদ লক্ষিমপুরের মন্তব্য দিয়ার কারণে। বিক্রম নেওয়ারে মন্তব্য করেছে লুঙ্গি সেন্টার বরষুণ দি আছে। আনহাতে মণিয়ে মন্তব্য করেছে সোনাপুর বরষুণ হয়ে গেল, অর্থাৎ সোনাপুরত হয়তো বরষুণ এটা কিছু কমিছে। রাকেশ দাস কাশ্যপর মন্তব্য টিহুত বরষুণ দি আছে। সিংঘাত বরষুণ দি বরষুণ কমিছে। বিশ্বনাথ চারিআলির চতিয়াতো বরষুণ দি আছে। সুজিত বরাই মন্তব্য করেছে, বলেননাথর মন্তব্য সিপাঝাতো বরষুণ দি আছে। ওয়াহিজুর রহমানের মন্তব্য নগাঁওর মখুলিত বরষুণ। আনহাতে ইমরান খানের মন্তব্য দিছে যে মিছামারী তেজপুরত বরষুণ। বিভা দাসর মন্তব্য করিমগঞ্জত বরষুণ। আনহাতে আকাশ বরার মন্তব্য নাগরিজুলিত বরষুণ হয়েছে, তামুলপুরতো বরষুণ হওয়ার কথা উল্লেখ করেছে। গোপালনগরত বরষুণ দিয়ার কথা, নুনমাটি গোপালনগরত বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে প্রীতিরেখা মেধিয়ে মন্তব্য করেছে। আনহাতে শৈলেন রাজবংশীয়ে মন্তব্য করেছে। আনহাতে রাজিকুল ইসলামে মন্তব্য করেছে বটদ্রোয়াত হেভি রেইনের কথা উল্লেখ করেছে। এ ফারুকীয়ে মন্তব্য করেছে গোয়ালপাড়া ধুমুহা হয়েছে বলে মন্তব্য করেছে। জিন্তু দাসে মন্তব্য করেছে নলবাৰীত বরষুণ দিছে। সাউথ চলমারাত মানকাছাৰত বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে শাহালম আলিয়ে মন্তব্য করেছে। আলফাজউদ্দিন তালুকদারে মন্তব্য করেছে খোজাই ডিস্ট্রিক্টত বহুত বেশি বতর বেয়া। আজমল আলমে মন্তব্য করেছে মাজু মুরাজাত বরষুণ দিয়ে বতর বেয়া বলে উল্লেখ করেছে। শাহিদুল ইসলামে মন্তব্য করেছে হাজু দামপুরত মন্তব্য দিছে। নুরুল ইসলামে মন্তব্য করেছে বরপেটা চর অঞ্চলত জয়পুরত হয়ে আছে বরষুণ। রামজান সরকারে মন্তব্য করেছে ভবানীপুরত বরষুণ দি। ইমরান খানে মন্তব্য করেছে মিছামারীরপরা বরষুণ দি থাকার কথা উল্লেখ করেছে। অনিল ডেকায় মন্তব্য করেছে হুজাইত বেশি হওয়া নাই, ধন্যবাদ, হুজাইত কম পরিমাণে বরষুণ হওয়ার কথা উল্লেখ করেছে। পুতুল পাঠকে পুনের মন্তব্য করেছে গাজনি ঢেরেকনিয়ে বরষুণ দিছে লক্ষিমপুরত। লক্ষিমপুরত বতর অতিকই স্পর্শকাতর হিসাবে জানা গেছে লক্ষিমপুরত, কেনো তীব্র বেগত লক্ষিমপুরত বরষুণ দি আছে। ইমরান খানের বরষুণ, মিছামারীত রেইল, মরিগাঁওত বরষুণের কথা উল্লেখ করেছে চন্দন বরাই উল্লেখ করেছে। বীরু সনে মন্তব্য করেছে গোলাঘাটের মেরাপানীত বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তরপা বিভিন্নজনে মন্তব্য করেছে যে শিল বরষুণের দিয়ার কথা উল্লেখ করেছে। আমার ওসর এটা শিল বরষুণ দিয়ার কিছু দৃশ্য আহি পড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তত শিল বরষুণ হওয়ার কথা যিসকলে মন্তব্য করেছিল সেই অঞ্চলেরপরা বহু লোকে আমার ওসরলে তেওঁলোকৰ দৃশ্য প্রেরণ করেছে। তারপর আমি কিছু দৃশ্য আপনাদের দেখাবলে চেষ্টা করি। শিল বরষুণের কিছু দৃশ্য আহি পড়েছে, আমি রাজ্যের বিভিন্ন প্রান্তর দৃশ্য ইয়া দেখুয়াই আছো। ক্রমাগতভাবে আমার যখন সাংবাদিকসকলে তেওঁলোকে এনেদরে বতরের সম্পর্কত তেওঁলোকে যিসমূহ দৃশ্য বিভিন্ন প্রান্তরপরা প্রেরণ করে আছে আমি দৃশ্য দেখুয়াই আছো। বঙ্গাইগাঁওত বরষুণ দিয়ার কথা উল্লেখ করেছে ভজন সরকারে মন্তব্য করেছে হাবিজুল ইসলামে মন্তব্য করেছে। এয়া আমি শিল বরষুণের দৃশ্য দেখুয়াই আছো। রাজ্যের বিভিন্ন প্রান্তত শিল বরষুণের দৃশ্য এয়া দেখা পাওয়া গেছে। বহুলোকে মন্তব্য করেছে যে তেওঁলোকৰ অঞ্চলত শিল বরষুণ হয়েছে বলে, আর তেনে বহু অঞ্চলেরপরা এনে ধরনের ভিজুয়েলস আহি পড়েছে। ইয়ার প্রকাণ্ড প্রকাণ্ড গছ খহি পড়েছে, প্রকাণ্ড প্রকাণ্ড গছ খহি পড়ার সমান্তরালত দেখা পাওয়া গেছে যে তলর দলিচা বগা হয়ে পড়েছে শিলর বাবে। শিল পড়ার দৃশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তত শিল পড়েছে। বিভিন্ন লোকে ইতিমধ্যে তেওঁলোকে কমেন্ট করে আছে, আপনার কমেন্ট সমূহ আমি পড়বলে চেষ্টা করি। কিন্তু এই দৃশ্য কিছু দেখুয়াই আছো কেনেদরে শিল বরষুণ হয়েছে। বহু লোকে শিল বরষুণ হওয়ার মন্তব্য দি থাকার মাজতে আমি দৃশ্য দেখুয়াই আছো। বিভিন্ন প্রান্তরপ্রায় এই দৃশ্য আহিছে। ডিব্রুগড়ত প্রবল বৃষ্টিপাত হয়েছে, এতিয়া বরষুণ দি আছে ডিব্রুগড়ত। অবশ্যই ধুমুহা অহা নাই ভগবানের আশীর্বাদত বলে মন্তব্য করেছে সঞ্জীব গগৈয়ে। সুরেশ পাসওয়ানে মন্তব্য করেছে গুয়াহাটীরপরা, ধন্যবাদ সুরেশ পাসওয়ান। আসাউদ্দিন শেখে মন্তব্য করেছে বিলাসীপাড়ার চাপরত বরষুণ আর বতাহ হয়ে আছে, ধন্যবাদ। আনহাতে আফজুনুর আহমেদে মন্তব্য করেছে নগাঁওর টুকটুকিত বরষুণ দিয়ার কথা। আনহাতে তাবাসি রাজীবে মন্তব্য করেছে দরঙত
আনহাতে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে বিভিন্ন অঞ্চলত। ধন্যবাদ আপনাদের, আপনাদের বতরের, আপনাদের স্থানীয় অঞ্চলটির বিষয়ে বতরের সম্পর্ক আপনাদের ক্রমাগতভাবে মেসেজ করে থাকার আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছো। আর যেহেতু বতরের কথা আমি উল্লেখ করেছো যে বতর বিজ্ঞান কেন্দ্রের ফলের সতর্কবাণী প্রদান করেছে 17 জেলালে, ইতিমধ্যে বতর বিজ্ঞানে আগন্তুক 4 দিনের সতর্কতা প্রেরণ করেছে। আর আপনাদের যেতিয়াই ঘরের বাহিরলৈ যাওয়ার কথা চিন্তা করেছে আপনাদের 10 বার চিন্তা করো, কেন বতর অতিকৈ বেয়া। ইতিমধ্যে আপনাদের বিভিন্ন লোকের মন্তব্যের আমি গম পাইছো বিভিন্ন অঞ্চলের বতর অত্যন্ত বেয়া পরিস্থিতি। আপনাদের ঘরের ওলার পূর্বে আপনাদের পরাপক্ষত এই বতর বেয়া সময়সত আপনাদের ঘরের ওলাবলে চেষ্টা নকরব। কেবল বরষুণে নহয়, ধুমুহা বরষুণও অহার সমান্তরাল বেজুলি ঢেরেকরণী আসার পূর্ণ সম্ভাবনীয়তা আছে। ধুমুহা বরষুণের বেজুলি ঢেরেকরণী অহার কথা ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রের ফলের জানাইছে। 6 ব্যক্তি ইতিমধ্যে আহত হয়েছে বজ্রপাত পড়ার ফলত। কাছাৰৰ দ্বিগুণচৰা চাহ বাগিচাত এই ঘটনা সংঘটিত হয়েছে। 6 ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে বজ্রপাত পড়ার ফলত। ইতিমধ্যে বতরে রুদ্ররূপ ধারণ করেছে। আর এনেদরে আপনাদের আমার অসম লাইভ 24 আর এনবি নিউজলে আপনাদের এনেদরে মন্তব্য প্রেরণ করার আপনাদের খবর দিয়ার আপনাদের অঞ্চলটির কারণে ধন্যবাদ জ্ঞাপন করেছো সকলকে।